দেশে আসেন কিন্তু গণ্ডগোল পাকাবেন না আমরা অন্তবর্তীকালীন সরকারের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে করলাম আজকে তার কথা আমার ভাল লাগে নাই তাই তিনি বলছেন যে শেখ হাসিনার দেশে আসেন গন্ডগোল পাকায়েন না দর্শক শ্রোতা তার কয়টা নিউজ নিয়ে আমরা একটু কথা বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং আপনার মতামত লিখবেন আজকে সো আমি একটা হেডলাইন পড়লাম তো এখন এই হেডলাইনে যেটা লিখেছেন তিনি বলেছেন যে আপনি এখানে ওখানে বলছেন দেশে ফিরবেন আপনি 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 গেছেন গেছেন তো আসেন আসেন আপনার দেশে আবার কিন্তু গন্ডগোল পাকাবেন না তাহলে লোকজন আরো খেপে যাবে আপনাকে আমরা শ্রদ্ধা করি এখন কথা হচ্ছে ওনার মতো মানুষে আপনি কিভাবে শ্রদ্ধা করেন ইত্তেফাকে ডাইরেক্ট লিখেছে ওনার মতো যে এতগুলো ছাত্র পাঁচশো প্লাস এ পর্যন্ত প্রমাণিত আপনি কিভাবে তারা শ্রদ্ধা করেন এই কথা আপনি বলতে পারেন জাতীয় পার্টির নেতা হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর তাকে বলা হয়েছিল যে বিদেশ যেতে চান যেতে পারেন আর না হয় জেলে যেতে হবে তিনি তিনি জেলে গিয়েছিলেন আপনিও ফিরে আসুন দেশকে অরাজকতার দিকে ঠেলে দিবেন না দলকে পূর্ণ গঠন করুন নতুন মুখ দিয়ে তার মানে তিনি এদিক দিয়ে একটা ভালো ইঙ্গিত দিয়েছেন কিন্তু ইঙ্গিত কেন দিতে হবে আপনি কেন ডাইরেক্ট কথা বলতে পারেন না আপনি ডাইরেক্ট বলেন যে হ্যাঁ দেশে আসতে চাচ্ছে আসো এর সাথে যেমন জেলে গিয়েছিল তোমরা তোমাকে আমরা জেলে তুলবো তোমার বিচার হবে আপনি এইভাবে না বলে আপনি ডাইরেক্ট কেন কথা বলতে পারতেছেন না আপনার কিসের ভয় আপনি কি করতেছেন যে আওয়ামী লীগকে দল গুছিয়ে আসতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মানে এটা মানে দশ দিন হইলো না ঘটনার আপনার মুখ দিয়ে এই কথা কেমনে বেরোইলো একটা নির্দিষ্ট সময় আপনি নিতে পারতেন হ্যাঁ আমি যে কথাটা বলতেছিলাম যে দেখেন বাংলাদেশে একটা হিউজ পরিমাণের মানুষ যারা আওয়ামী লীগ করে সো তারা একটা মানে তারাও তো ভাই দেশে নির্বাচন হলে সামনে ভোট দিতে যাবে এখন নিজের পছন্দের মানুষ যদি তারা না পায় তাহলে তারা কাকে ভোট দিবে এখন আপনি সামনে নির্বাচন আসলে যখন কাছাকাছি সময় আসতো তখন আপনি একটা কিছু বলতে পারতেন যে তাদের ভোটের অধিকার তো নিশ্চিত করতে হবে তোমরা ওর ওর লেজুর ধরে না শেখ হাসিনার লেজুর ধরে না নিজেরা ভালো কাজ করে মানুষের সামনে আসো মানুষজনের ভোট দিলে ভোট পাইবা নির্বাচিত হইবা ওই শেখ হাসিনার লেজুর না সো এমনভাবে তিনি আসলে বলতে পারতেন কিন্তু এখন দশ দিন হলো না আপনি এখনও যদি এই কথা বলেন দল পূর্ণ গঠন করুন আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে আবারও তিনি বারবার আজকে যে কয়টা জায়গায় গেছেন তিনি কিন্তু এই ব্যাপারে কথা বলেছেন পূর্ণ গঠনের কথা বলেছেন আজকে ছাত্ররা ওনার এই বক্তব্যর পরে রাজপথে নেমেছে এই সমন্বয়কদের মধ্যেই হাসনাত্রে মনে হয় দেখলাম যে এইভাবে এসব চলবে না সো এখন আসেন এখানে আরও কিছু কথা বলেছেন তিনি সেগুলো আমরা যদি একটু দেখি যে তিনি বলেছেন যে লোক লোকজড়ো করুন আওয়ামী লীগকে লোক জড়ো করুন আর যাই করুন আমি আপনাদের একটা অনুরোধ করছি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি মানে দল পূর্ণ গঠন করুন সো এখানে তিনি আরও বলেছেন যে আওয়ামী লীগের অনেক অবদান আছে এটা আমরা অস্বীকার করতে পারি না দলকে পূর্ণ গঠন করুন রাজনৈতিক দলের মতো যেভাবে থাকে নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন সো এই কথাগুলো আসলে তার মুখ দিয়ে যখন আসে তখন মানুষজনের মনের ক্ষোভ বেরোয় আসে রাজপথ থেকে আমাদের ভাইয়েরা এখনো পর্যন্ত ওঠেই নাই এখনো পর্যন্ত সেই দাগ যায় নাই আপনি দশ দিন হয় আপনি কথা বলতে পারেন এখন আসেন উনি রাজনৈতিকভাবে ভাবতে পারেন যে যেহেতু আওয়ামী লীগের একটা বড় একটা মানুষ আছে যারা মানে দেওয়ালে পিঠ থেকে গেছে বিভিন্ন পরিস্থিতির কারণে সো তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এই পনেরো আগস্ট নিয়েও বিভিন্ন ধরনের কথাবার্তা আমি দেখতে পাচ্ছি সো পনেরোই আগস্টে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে বা দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করতে পারে প্রতি বিপ্লব আসতে পারে সেরকম আরও হাজার মানুষকে আমরা হারাবো সো আমরা এটা মোটেও চাই না তাদেরকে শান্ত করার জন্য এবং এটা তিনি বলতে পারেন আবার এই দেখেন আমি যেটা একটু আগে আলোচনা করলাম যে তাদেরও ভোটের অধিকার আমরা নিশ্চিত করব। এখানে আমার ব্যক্তিগত মতামত এবং আরো কয়েকজনের কথা আমি শুনেছি তারাও বলছিলেন যে অনেকেই আছে ভালো মানুষ আছে তাদের মধ্যে কিছু ভালো মানুষ ছিল যারা শেখ হাসিনাকে সাপোর্ট করে না তার কর্মকাণ্ড সাপোর্ট করে না আছে এরকম আছে মানুষজন তো তাদের ভোট দেওয়ার জন্য যে জায়গাটা তৈরি করে দেওয়া ভোটের রাইটটা তারা যাতে প্রয়োগ করতে পারে এটার জন্য এখন তবে এটার জন্য এখন আমি মনে করি না এটা রাইট সময় রাইট সময় হয়েছে এরপর আসেন আওয়ামী লীগের অনেক অনেক অবদান হ্যাঁ আওয়ামী লীগটা আপনাদের আপনারা হয়তো মানে এতটাই ঘৃণা জন্মে গেছে মনে করছেন যে শেখ হাসিনাই মনে হয় বানাইছে আওয়ামী লীগ কিন্তু অনেক আগের একটা সংগঠন দল সো আগে ভালো কাজ করেছে কিন্তু এই যে এইটা এইটাকে কলঙ্ক করেছে কলঙ্ক দিয়েছে শেখ হাসিনা এই দলটার উপরে একটা ঘৃণা জন্মে গেছে শেখ মুজিবুরের অবদান কেউ অস্বীকার করছে না তিনি এ দেশের জন্য অনেক করেছেন সো এই দলটার উপরে ঘৃণা জন্মে গেছে এখন এমনটাও অনেকে চাচ্ছে যে এই দলের দলটার ইয়ে করা হোক বাতিল করা হোক আবার অনেকে যাচ্ছে যে নতুন একটা যারা দেশে আছে ওনারা ওনাদের ভোটের অধিকার ওনারা প্রয়োগ করবেন ওনারা যদি ভালো হতে পারেন সো অন্য পতিকে ওই শেখ হাসিনার লেজুর ভিত্তিক না থেকে জনগণের ভালোবাসা আদায় করে তারা যখন ভোট আসবে ভোটের দাঁড়াবে পাশ করলে পাশ করবে তো কিছু কিছু জায়গায় কিন্তু এখনও পর্যন্ত আছে যেসব জায়গায় অনেক ব্যাপক পরিমাণে তাদের নিজে এলাকায় গোপালগঞ্জের কথা যদি বলি টুঙ্গিপাড়ার কথা যদি বলি তো সেখানে কিন্তু তারা জিতবে সো তাদের ভোটের অধিকার তারা প্রয়োগ করতেই পারে তবে যে এরকম দেশটারে করে থুয়ে গেছে তার লেজুর ধরে না এটাই হচ্ছে আমাদের মোট কথা আর এখন এটা বলার মতো আমার মনে হয় না পরিস্থিতি আছে এখন বলা উচিত হয় না আপনার আর অবশ্যই অরাজকতা যারা সৃষ্টি করতে চায় তাদেরকে সবাই মিলে রুখে দিতে হবে